প্রিয় বন্ধুরা, তোমরা যারা কলেজ ইউনিভার্সিটি ছাত্রছাত্রী রয়েছো, ইউজি পিজিতে পড়ছো, তোমরা সকলে চিন্তিত তোমাদের ইভেন্ট সেমিস্টার অর্থাৎ এই সেমিস্টারের যে এক্সামিনেশন রয়েছে সেই এক্সামিনেশন কিভাবে হবে, অনলাইনে হবে না অফলাইনে হবে, একই সাথে কবে শুরু হবে আমাদের এই লাস্ট সেমিস্টারের এক্সাম, এই ইয়ারের সমস্তটাই বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। কাজেই তোমরা যদি কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী হয়ে থাকো এবং পরীক্ষা সম্পর্কিত এই মুহূর্তের সমস্ত তথ্য একসাথে জানতে চাও, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ, অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। ব্যক্তিগতভাবে কিছু জিজ্ঞাসা করার থাকলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম, সরাসরি যোগাযোগ করতে পারো। সবার প্রথমে তোমাদের বলে রাখি, আমি জানি তোমরা বহু ছাত্রছাত্রী এই মুহূর্তে চিন্তিত, তোমাদের সিলেবাস শেষ হয়নি, সেরকমভাবে অফলাইনে ক্লাস হয়নি, কিন্তু তার সত্ত্বেও অফলাইনে একাধিক বিশ্ববিদ্যালয়ের নোটিফিকেশান বেরোচ্ছে এবং অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে যারা এখনও পর্যন্ত ডিসিশনই নিতে পারেনি যে পরীক্ষার মোড কীভাবে হবে, কবেই বা পরীক্ষা হবে, অনলাইনে হবে না অফলাইনে হবে। তারই মধ্যে যে সকল ছাত্রছাত্রী রয়েছো, আমার ভাই বোনেরা রয়েছো, যারা এই মুহূর্তে পরবর্তীকালে ইভেন্ট সেমিস্টার দিতে চলেছো, ও সেই এই সেমিস্টারের এক্সামিনেশান কীভাবে হবে সেই নিয়েই কিন্তু তোমরা চিন্তিত। প্রমাকের অনেকের বক্তব্য যে এই যে সেমিস্টারের এক্সামিনেশান রয়েছে, এই সেমিস্টারের এক্সাম যাতে অনলাইনে নেওয়া হয়, কারণ অফলাইনে সিলেবাস সম্পূর্ণভাবে শেষ হয়নি। এবং কিছু এরকম ছাত্রছাত্রী আছে যারা মনে করছে অফলাইনে এক্সামিনেশান হওয়া দরকার। দেখো, সমস্ত কিছু কিন্তু আমি বিবেচনা করি পরিস্থিতির ওপর নির্ভর করে, এ যে পরিস্থিতি কী আছে, সিচুয়েশান কী আছে, ছাত্রছাত্রীরা কোন পরিবেশে পড়াশোনা করেছে, কতটা অফলাইনে পড়াশোনা করেছে, কতটা অনলাইনে পড়াশোনা করেছে এবং সিচুয়েশানটা কী, সেই সিচুয়েশানের ওপর দাঁড়িয়ে কিন্তু সমস্ত কিছু পরীক্ষার পদ্ধতি থেকে শুরু করে পরীক্ষার তারিখ থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু নির্ধারিত হয় এবং আমিও বিবেচনা করি। আমি বিবেচনা করলেই তো শুধু হবে না, এখানে কলেজ ইউনিভার্সিটি কী বিবেচনা করে সবথেকে সেটা বড় ব্যাপার, কিন্তু আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় এই মুহূর্তে ছাত্রছাত্রীদের যে সিচুয়েশান, ছাত্রছাত্রীদের যে বক্তব্য, সেই অনুযায়ী মাত্র ও এক মাস কিংবা দেড় মাস অফলাইনে ক্লাস করিয়ে, এবং সেটাও ঠিকঠাক করে, অনেকে আমাকে বলেছো, পার্সোনালি মেসেজ করেছো ইনস্টাগ্রামে যে ঠিকঠাক করে হয়নি, আমাদের সিলেবাস শেষ হয়নি, কোনো রকমভাবে সিলেবাস হয়তো জোর জবরদস্তি শেষ করে দেওয়া হয়েছে কলেজের পক্ষ থেকে, সে অনুযায়ী আমাদের এক্সামিনেশান যেটা রয়েছে সেটা অনলাইনেই অ্যাকচুয়ালি নেওয়া উচিত। এক্ষেত্রে আমি জানি প্রত্যেকটা কলেজের ক্ষেত্রে সমান না, কোনো কোনো কলেজের ক্ষেত্রে একটু বেশি ক্লাস হয়েছে, কোনো কোনো কলেজের ক্ষেত্রে একটু কম ক্লাস হয়েছে, কিন্তু এখানে সার্বিকভাবে এক্সামিনেশান নেওয়া দরকার। কোনো ইউনিভার্সিটির অনলাইনে হবে, কোনো ইউনিভার্সিটির অফলাইনে হবে, এক্ষেত্রে রেজাল্টের পার্থক্য হবে, প্রত্যেকের ক্ষেত্রে একই সিদ্ধান্ত হওয়া উচিত, আমার এটা প্রথমত মনে হয়। দ্বিতীয়ত, তোমরা সকলেই জানো এই মুহূর্তে কিছু রাজ্যের ইউনিভার্সিটি রয়েছে যারা সম্পূর্ণভাবে অফলাইনে এক্সামিনেশান হবে অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিয়েছে, কিন্তু এখানে কিন্তু শেষ হয়ে যায়নি। যেমন কল্যাণী ইউনিভার্সিটির তরফ থেকে অফলাইনে পরীক্ষা হবে রীতিমতো জানিয়ে দিয়েছে, তার সত্ত্বেও কিন্তু কল্যাণী ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা কিন্তু এর বিরুদ্ধে আওয়াজ তোলে যে আমাদের সিলেবাস সেরকমভাবে শেষ হয়নি, অফলাইনে ক্লাস হয়নি সেরকমভাবে, আমাদের এই যে এক্সামিনেশান রয়েছে এই এক্সামিনেশানটা অনলাইনেই যাতে নেওয়া হয়। কিন্তু কল্যাণী ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা কিন্তু এটাকে মেনে নেয়নি, তারা আন্দোলন করে, তারা আন্দোলনের মাধ্যমে দাবি জানিয়েছে যে তাদের যে এক্সামিনেশান আছে সেই এক্সামিনেশান যাতে অনলাইনে নেওয়া হয়। এখনও পর্যন্ত এই আন্দোলনের পরে তাদের আশ্বাস দেওয়া হলেও এখনও পর্যন্ত কিন্তু সেরকমভাবে কোনো সিদ্ধান্ত আসেনি কল্যাণী ইউনিভার্সিটির তরফ থেকে। যদিও আমি ছাত্রছাত্রীদের থেকে এটা জানতে পেরেছি, তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যা সিদ্ধান্ত হবে না কেন তোমাদের ভালোর কথা বিবেচনা করে, কিন্তু ছাত্রছাত্রীদের যে বক্তব্য, শুধুমাত্র কল্যাণী ইউনিভার্সিটি না, যে সমস্ত ইউনিভার্সিটির পরীক্ষার অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে এবং যে সমস্ত ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি বলো ও যাদবপুর বলো, যাদের এখনও পর্যন্ত অ্যানাউন্সমেন্ট হয়নি যে এক্সামিনেশান কোন মোডে হবে, তারাও কিন্তু প্রত্যেকেই অনলাইনে এক্সামিনেশান চায়। এক্ষেত্রে তোমাদের একটা বিষয় প্রত্যেককে মনে করিয়ে দিই, তোমাদের যখন অড সেমিস্টার হয়েছিল তখন আমি জানিয়েছিলাম তোমাদের অফলাইনের তুলনায় অনলাইনে এক্সামিনেশান হওয়ার পাল্লা ভারী, কিন্তু এই ইভেন্ট সেমিস্টারের ক্ষেত্রে কিন্তু তা নয়। আগেও জানিয়েছি, কিছুদিন আগে, আজকেও বলছি, ইভেন্ট সেমিস্টারের অফলাইনে এক্সামিনেশান হওয়ারই কিন্তু পাল্লা ভারী রয়েছে,
কাজেই তোমাদের প্রত্যেককে বলবো যতটা সম্ভব পড়াশোনা করো। একই সাথে আরও একটা বিষয় প্রত্যেককে জানিয়ে রাখি, যেমন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কিন্তু এই বিষয়টা মেনে নিয়েছেন এন যে 4 সপ্তাহ ক্লাস করিয়ে অফলাইনে এক্সামিনেশান নেওয়া বাস্তবযোগ্য নয়। অর্থাৎ এই মুহূর্তে ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে অফলাইনের বদলে অনলাইনে এক্সামিনেশান নেওয়া উচিত। একই রকমভাবে কিন্তু আরও বিভিন্ন জায়গার থেকে এই বিষয়টা উঠে আসছে যে ছাত্রছাত্রীদের যে এক্সামিনেশান রয়েছে সেই এক্সামিনেশান অনলাইনেই হওয়া উচিত। কিন্তু অফলাইনে একাধিক অফিসিয়াল বিজ্ঞপ্তি বেরিয়েছে এক্সামিনেশানের কিছু কিছু ইউনিভার্সিটির, কিন্তু এখনও পর্যন্ত বেশিরভাগ ইউনিভার্সিটি কিন্তু মৌখিকভাবে অনলাইন অফলাইন আলোচনা করলেও লিখিতভাবে বা অফিসিয়ালভাবে কিন্তু কোনো কিছু ঘোষণা করেনি। তাই বারবার তোমরা জিজ্ঞাসা করছো কীভাবে হবে এক্সামিনেশান, দেখো ও তোমাদের এক্সামিনেশান অনলাইনেই হবে কেউ 100% এই মুহূর্তে বলতে পারবে না, অফলাইনেই প্রত্যেকের হবে এটাও কেউ 100% বলতে পারবে না। কারণ এখন অনলাইন অফলাইনের একটা টানাপোড়ন রয়েছে, ছাত্রছাত্রীদের আন্দোলন, ছাত্রছাত্রীদের দাবি, ছাত্রছাত্রীদের সমস্যার কথা বুঝে এই একাধিক ইউনিভার্সিটি কিন্তু এই মুহূর্তে ডিসিশন নেয়নি যে অনলাইনে হবে না অফলাইনে হবে। তারা পর্যালোচনা করছে, বিবেচনা করছে এবং তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে। যখনই সিদ্ধান্ত আসবে তোমাদের জানিয়ে দেবো, তোমাদের সুবিধা হবে, তোমাদের কোনো সমস্যা হবে না, এরকমই সিদ্ধান্ত আশা করি বিশ্ববিদ্যালয়গুলোকে নেবে। এবং আমি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের কাছে অনুরোধ করছি, ছাত্রছাত্রীদের যে সমস্যা আছে, ছাত্রছাত্রীদের যে দাবি আছে, ছাত্রছাত্রীরা যে অফলাইন ক্লাস সম্পূর্ণভাবে এবারও করতে পারেনি বিভিন্ন সমস্যার কারণে বা যে কারণেই হোক না কেন, 4 সপ্তাহ কোনো জায়গায় 1 মাস ক্লাস হয়েছে, সেই 1 মাসের ক্লাসের এর দরুন কিন্তু অফলাইন এক্সামিনেশান কখনো ও যুক্তিসম্মত হতে পারে না ব্যক্তিগতভাবে আমার মনে হয়। সেই কারণে ছাত্রছাত্রীদের যে এক্সামিনেশান রয়েছে সেই এক্সামিনেশান অনলাইনে হওয়ায় বাঞ্ছনীয় এবছরের ক্ষেত্রে, এবং পরবর্তী ইয়ার থেকে সম্পূর্ণভাবে অফলাইনে এক্সামিনেশান শুরু হোক। এই যে ইয়ারের এক্সামিন লাস্ট সেমিস্টারের এক্সামিনেশান রয়েছে এই এক্সামিনেশান অনলাইনেই হওয়া উচিত আমার ব্যক্তিগতভাবে মনে হয়, এবং প্রত্যেকটি ইউনিভার্সিটির কাছে আমার অনুরোধ যে এক্সামিনেশান যাতে অনলাইনে নেওয়া হয়। এক্ষেত্রে তোমরা যারা কলেজ ইউনিভার্সিটি ছাত্রছাত্রীরা আছো তোমাদের যে বক্তব্য রয়েছে যে অনলাইন এক্সামিনেশান কেন নেওয়া উচিত, তোমাদের যে কারণগুলো মনে হয় যে অনলাইন এক্সাম নেওয়ার পেছনে একদম যুক্তিসম্মত, সেই কারণগুলো অতি অবশ্যই তোমরা ইনস্টাগ্রামে আমাকে, ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম, এই ইনস্টাগ্রামে আমাকে সরাসরি লেখো। আর 2-1 দিন যাক না, দেখি ইউনিভার্সিটি কি ডিসিশন নেয়, তারপরে আগেরবারের মতো মাস মেলিং রয়েছে বা তোমাদের যে বার্তা, তোমাদের বার্তা তুলে ধরার বিভিন্ন কৌশল রয়েছে। তো যাই হোক না কেন, এক্ষেত্রে এ কেউ 100% তোমাদের বলে দিতে পারে না তোমাদের অনলাইনে এক্সামিনেশান হবে না অফলাইনে এক্সামিনেশান হবে। তোমাদের প্রত্যেককে বলবো অনলাইনে হোক কিংবা অনলাইন অফলাইনে হোক, তোমরা কিন্তু অতি অবশ্যই পড়াশোনাকে অব্যাহত রাখো, পড়াশোনা থেকে বিরত নিও না। একই সাথে তোমাদের প্রত্যেককে বলবো তোমাদের যে মতামত রয়েছে, তোমাদের যে যে যুক্তি রয়েছে অনলাইন এক্সামিনের পেছনে বা অফলাইন এক্সামিনের পেছনে, এ তা নিয়ে তোমরা অবশ্যই তোমাদের মতামত কমেন্ট সেকশানে এবং ইনস্টাগ্রামে জানাতে পারো। তো প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।